পূর্ব বর্ধমানের জেলা শাসক বিজয় ভারতী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোমবার শেষ সাংবাদিকদের মুখোমুখি হলেন। এরপর থেকে করোনা সংক্রমণ থেকে উদ্ভূত বর্তমান পরিস্থিতি, জেলা শাসকের সাথে সংবাদ মাধ্যমের যোগাযোগ চলবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সাংবাদিকরা সকাল 10টার মধ্যে তাদের প্রশ্ন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিকের কাছে হোয়াটসঅ্যাপে পাঠাবে। জেলা শাসকের সেই প্রশ্নের উত্তর জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক সাংবাদিকদের জানিয়ে দেবেন। এদিন জেলা শাসক পূর্ব বর্ধমান জেলার করোনা ভাইরাসের সর্বশেষ সংবাদ দেওয়ার পাশাপাশি বিভিন্ন কন্টেনমেন্ট জোনের বিষয়ে জানান। 3 দিন ধরে আমাদের যে রিপোর্ট আছে এখানে আপনি দেখবেন, 7 তারিখে কেস ছিল 194 টোটাল রিপোর্টে, আর পর্যন্ত অ্যাক্টিভ কেস ছিল 29। 7 তারিখ পর আপনি দেখবেন 10 তারিখে এটা হয় 209, 11 তারিখে 210, একটা কেস বাড়ল, 12 তারিখে হঠাৎ করে দেখা যাচ্ছে 38 কেস রিপোর্টেড, ম্যাক্সিমাম ফ্রম কেতুমগ্রাম 1, 11টা কেস। এর মধ্যে আমাকে এডিএম সাহেব আছেন সঙ্গে, উনি জানালেন ক্লিয়ার, এর মধ্যে মাইগ্রেন্ট লেবার 22টা, কেতুগ্রাম 1 আসাম মিলে যে 38টা কেস আছে তার মধ্যে মাইগ্রেন্ট লেবার 22টা, অনলি মাইগ্রেন্ট লেবার ফ্রম এমং, আর আদার আছে কন্ট্যাক্ট পার্সন। এর মানে সব ম্যাক্সিমাম কালনা, কাটোয়া মিউনিসিপ্যালিটি আর কেতুগ্রাম 1, আর অল্প আছে সদর এলাকা থেকে। এটাই কালকে দেখে না মেলেন না, ছিল এখানে ছিল মাইগ্রেন্ট লেবাররা, হতে পারে লেখা করতে পারেনি, টেস্ট হয়নি, এখন টেস্ট হচ্ছে, ধরা পড়ছে ওসব, ওরকম সিমটমও দেখাচ্ছে, দেখা যাচ্ছে না, সেদিন হসপিটালে আসছে না। ওই সব খোঁজ খবর নিয়ে আমাদের সিএমওর সঙ্গে এসপির সঙ্গে বসে কন্টেনমেন্ট জোন যে আছে, নতুন হোম সেক্রেটারি অর্ডার আছে, ওখানে খুব ক্লিয়ার লেখা আছে কী করতে হবে কি না, নতুন কন্টেনমেন্ট জোন আমাদের স্ট্রিক্ট ভিজিল কী করে রাখতে হবে, ওই জন্য আজকে মিটিং করবো, একটা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে নেবো। এরকম খুব যে কন্টেনমেন্ট জোনে স্ট্রিক্ট অ্যাডহারেন্স টু গভর্নমেন্ট প্রেসক্রিপশন। কোয়ারেন্টাইনে, তারপরে হাউস কোয়ারেন্টাইন যখন গিয়েছে, হোম টু হোম সার্ভিলেন্স আছে সিএমও দপ্তর থেকে, পার ডে রিপোর্ট আসতো মাইগ্রেন্ট লেবারদের নিয়ে, কোনোদিন সমস্যা ছিল না এই জেলাতে, প্রথম দেখা যাচ্ছে। খুব সতর্ক আছি, আজকে পার্টিকুলারলি এই নিয়ে বসেছিলাম এখনও, কি ফিউচার কোর্স অফ অ্যাকশন কী হবে, আমাদের এই 4 জিনিসকে খুব লক্ষ্য করব। কন্টেনমেন্ট এরিয়াতে স্ট্রিক্ট যা রেগুলেশন আছে মানতেই হবে, এবারে মার্কেট রেগুলেশন একটু করতেই হবে, আর খুব প্রচার চালাতে হবে, প্রচার এখনও মনে হচ্ছে আর না চালালে অসুবিধা, আর মাইগ্রেন্ট লেবারকে লক্ষ্য করতে হবে এখনও, কি হাউস টু হাউস সার্ভিলেন্স আর বাড়াতে হবে, আর মাস্ক পরা অনিবার্য করে দিতে হবে, আর পুলিশকে নজর দিতে হবে রাস্তা ধারে যে মাস্ক না পরে থাকে ওকে ওখানে আটকাবে। অনেক রাজ্য তো কী করেছে, ফাইন ইম্পোজ করেছে, এবার যদি ফাইন না থাকে তো কমসে কম ওকে তো কেউ বলবে কি না তুমি মাস্ক পরতেই হবে, রেস্ট্রিকশন নাই, কিন্তু তাও সামাজিক দূরত্ব তো মানতেই হয়, না মানে অসুবিধা। আচ্ছা, এখন কি মেলার জন্য পারমিশন দেওয়া হচ্ছে? না, কোনো পারমিশন নেই। শ্রাবণ মাসে তো শুরু হয়েছে 6 তারিখ থেকে, শ্রাবণ মাস 6 তারিখে শুরু হয়েছে, 1 তারিখ মেলা কি করে হবে? বাংলাতে ক্যালেন্ডার আছে ওর অনুযায়ী 1 তারিখ থেকে কি করে বলছে, তো পাক্কা যে পজিটিভ এসছে তো যা প্রোটোকল আছে মানতেই হবে, পাক্কা ওকে স্ট্রিক্ট কোয়ারেন্টাইনে রাখতে হবে, ওকে হসপিটালও পাঠাতে হবে, কোভিড হসপিটাল পাঠানো হয়েছে, মানে এখনো আমি কমপ্লিট রিপোর্ট পাইনি 38, পাঠানো হয়েছে অনেক, কোভিড হসপিটাল আছে ডেডিকেটেড এখানে ক্যামরিতে,
আগে তো দোকান তো বন্ধ করা এরকম অর্ডার নাই, কিন্তু মিনিমাম পাঁচটাই পয়েন্ট বলা আছে তো, নন এসেন্সিয়াল অ্যাক্টিভিটি হবে না, না প্রয়োজনে বাইরে বেরোবেন না, মাস্ক পরা অনিবার্য, এইসব এসব ছাড়া তো ওকে দোকান তো বন্ধ করা এরকম অর্ডার দিইনি। আর এসেন্সিয়াল কমোডিটি যা আছে ওটা বিক্রি হবে, যাওয়া হতো, দরকার হলে ওকে দোকানও বন্ধ করবো, ওর সব ব্যবস্থা হবে। আমাদের খুব সচেতনতা, খুব পুলিশও অ্যাওয়ারনেস চালাচ্ছে, আমাদেরও আমি ভাবছি ডিটার ইন্টেন্সিভ ক্যাম্পেইন করে দেবো, মাস্ক ছাড়া বাজারে ঘুরলে নিজের খাতি আছে। এটা কি বোঝানো দরকার, নিজে বুঝে নাকি, নিজে সংবাদ মাধ্যমে এত জিনিস দেখছে, এত জিনিস দেখছে কি ডে টু ডে বাড়ছে, নিজে মানুষকে সতর্ক হওয়া উচিত। আমি তো আবার আপিল আছে আমার প্রত্যেক মানুষকে, জেলা জেলা থেকে যে কোনো জায়গাতে, আর প্রয়োজনে বেরোবেন না, মাস্ক অবশ্যই পড়বেন, আর বাড়ি থেকে যে একটাই লোক বেরোলে এসেন্সিয়াল কোয়ান্টিটিগুলো কিনে আনবে, বাকি তো আর কিছু জিনিস নাই, বাকি তো একটু বাড়িতে থাকলে সুবিধা কোথায়। বললে হবে না তো অনুষ্ঠান তো না পারমিশন নিয়ে করবেন, না নিজের বিয়ে বাড়িতে যদি না মানে, আবার বলছি কি মানুষকে নিজের সচেতন হতে হবে, এর জন্য কোনো আইন নাই কি সবকে বাড়ি বাড়ি ঢুকে বলবেন আপনি আড্ডা মানে আড্ডাতে বসবেন না, সন্ধ্যাবেলা টিও স্টলে বসবেন না, এটা মানুষ নিজে বুঝবেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।